পিছনে কে আসো তাই তারপরে দিতে আজকে আপনারা এখানে কি করছেন? আমি এখানে সাই বাবার একটা অনুষ্ঠান করছি। কেন? কারণ এই হচ্ছে, বহুদিন আগে আমি কর্মক্ষেত্রে আমি বাইরে থাকি, তা বহুদিন আগে আমার ডিসপেন্সারিতে এক সাধু বাবা এসে বলেছিলেন যে তুমি সিডি থেকে ঘুরে এসো, কিন্তু আমি কোনোদিন তার প্রতি অতটা ভক্তি ছিল না, তার জন্য আমি কোনোদিন যাইনি আর অত আগ্রহ নিইনি। তারপরে হঠাৎ কিছুদিন পরেই আমার মেয়ে একটা সাই বাবার মূর্তি পায় যেখানে মানুষের নোংরা আবর্জনা ফেলে, সেখান থেকে সেই মূর্তিটা আমার মেয়ে কীভাবে নিয়ে আসে সেটা আমিও বলতে পারবো না, কারণ আমার মেয়ে তখন মাত্র আড়াই বছর বয়স। সেই আড়াই বছর বয়সে মোটামুটি মূর্তিটা প্রায় 4-5 কেজি ওয়েট হবে। আমার মেয়ে যে কীভাবে নিয়ে আসে সে আমিও জানি না, কারণ হয়তো ওর কাছে হালকা লেগেছে, তারপরেই আমাদের ওই মূর্তিটা ঘরে নিয়ে আসা হয়, কিন্তু তার কোনো লালন পালন কিছুই করা হয় না, কারণ আমার আয় উন্নতি বর্গ কিচ্ছু ছিল না, ওই কারণে আমি তাকে কোনোদিন লালন পালন করিনি। তারপরে ধীরে ধীরে উনি নিজের মতো নিজে আমাকে টেনে নিয়েছে, তারপরের থেকেই ধরেন আমি সাই বাবার একটু লালন পালন করি আর প্লাস তার ভক্ত হয়ে আছে। আজকে এর জন্য আপনি এখানে কি করছেন? আমি এই কারণে করছি, খুশিতে যে আমাকে সাই বাবা অনেক কিছুই দিয়েছে, তার ভরসায় আমি অনেক কিছু করতে পেরেছি, তার কারণেই আমি একটা, যাতে সবাই জানতে পারে যে সাই বাবাটা কী জিনিস, সেই কারণে আমি এই অনুষ্ঠানটা করছি, যে নিজের পার্সোনাল হিসাবে, যাতে আমি পুরো গ্রামের লোককে আমি একটু সেবা দিতে পারি। কতজনকে আজকে সেবা দিচ্ছেন? প্রায় 3,500-4,000 লোকেরা সেবা দেওয়া হচ্ছে। কী কী খাওয়াচ্ছেন? এখানে গোবিন্দভোগের চাল দিয়ে আপনার খিচুড়ি রান্না হচ্ছে, প্লাস পায়েস রান্না হচ্ছে, আর একটা ঘ্যাত তৈরি করা হচ্ছে। আপনার নাম? লক্ষণ মণ্ডল। অনুষ্ঠান হচ্ছে এখানে? আমাদের এখানে সাই বাবার অনুষ্ঠান। কেন বাড়িতে? কেন বাড়িতে? আমার মনে ইচ্ছে হয়েছে যে আমি কি করবো, আমার মেয়ে যেখানে ছিল আমরা আগে ওখানে আমার মেয়ে খেলতে খেলতে একটু মূর্তি পেয়েছে, মানে নোংরা যেখানে আবর্জনা ও ঘরে নিয়ে এসেছিল, ঘরে নিয়ে এসে মানে খেলা করছিল, ওখানে নিয়ে এসে বলছে মা এটা বলছি এটা কি করবে, যা এটা যা জিনিস তাকে দিয়া। এবার ওখানে গিয়েছি আমি সবার ঘরে ঘরে গিয়ে এটা কার জিনিস, কেউ বলছে যে আমার না আমার না, আমি কী করলাম সেটাকে ঘরে নিয়ে আসলাম, ঘরে নিয়ে এসে রেখে দিলাম। তারপর আমার পাশে বাড়ি একজন বলছে তুমি একটু রেখে দাও, রেখে দেওয়ার পরে ধীরে ধীরে তখন আমরা তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে তারপরে
ওখানে আবার ফিরে গেলাম। ফিরে গিয়ে দেখছি আমাদের তখন অত আর্থিক অবস্থা ছিল না যে তাকে আমরা এই লালন পালন করবো। তারপরে ধীরে 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 আমাদের এই সব কিছু হয়েছে। তাই এখন এই আমরা খুশি মনে আমরা এই বাড়িতে মানে অনুষ্ঠান করছি আমার মেয়েকে, আমাদের পরিবার সবাইকে নিয়ে, প্রায় আমরা সকলকে মানে আমার পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা চাইছি যে সবাইকে নিয়ে আমরা অনুষ্ঠান করবো, একটা সবাইকে খাওয়াবো, এই একটা মনের ইচ্ছে এটা। তাই আমরা এই আজকে ইচ্ছে পূরণ হলো। কতজন লোক খাবে আজকে? তাও 3-4 হাজার। সমস্ত আজকে কি কি খাওয়াচ্ছেন আপনারা? আজকে গোবিন্দভোগের চাল হবে, সব সবাই গোবিন্দভোগ সবাই পায়েস হবে, আর ঘ্যাট। আজ খুব খুশি আপনারা? বাড়িতে আমাদের এখানে যজ্ঞ হয়েছে, ব্রাহ্মণ নিয়েছিলাম, যজ্ঞ করেছি। কোথা থেকে যজ্ঞটা এসেছেন পুজো করতে? শিবপুর থেকে এসেছি, সাই বাবার মন্দির, সাই বাবার মন্দির থেকে এসেছি। দুজন ব্রাহ্মণ আমরা নিয়ে এসেছি, তারা পুজো হবর করে, তারা পুজো পুজো করে যজ্ঞ যজ্ঞ করে। আপনার নাম? নিপা মন্ডল। কে হন আপনি? যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।